এই তাকলিদের কুফলে আজকে জাতি বড় দুর্বিষহ। রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক দলের নেতানেত্রীদের কাছে যারা তোষামোদ করে, ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম, জি ম্যাডাম, হা ম্যাডাম, তারা তাকলিদ করে চলেছে। বড় নেতা যাই বলেছে সেটাই সঠিক। সংখ্যা গরিষ্ঠতার দাবিতে অসংখ্য বেদাতি, অসংখ্য কোরআন সুন্নাহ বিচ্যুত মানুষ তারা নিজেদেরকে হক বলে দাবি করছে, কিন্তু আসলে সেটা ঠিক নয়। চার কর্নারে চার মাঝহাব, প্রত্যেক মাঝহাব বলছে আমার কর্নারে আসো, আমরা ঐক্যবদ্ধ হই। মাঝহাবের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। আমাদের দাবি হলো আমাদের প্ল্যাটফর্ম মাঝখানে তোমরা চার কর্নার ছেড়ে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মূলনীতির উপর ঐক্যবদ্ধ হও। দুঃখজনক হলো সত্য, এখন এক শ্রেণীর মুসলমান নিজেকে মুকাল্লিদ বলে গর্ববোধ করে, আর যারা কোরআন হাদিসের দাওয়াত দেয় তাদেরকে বলে গায়রে মুকাল্লিদ। বন্ধুগণ, এই তাকলিদ হলো দুই প্রকার, একটা হলো জাতীয় তাকলিদ, আর একটা হলো বিজাতীয় তাকলিদ। আল্লাহ পাক বলছেন সুদ দিলে অর্থ ধ্বংস হয়, আর জাকাত দিলে অর্থ বৃদ্ধি পায়। জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, তার দুইটি ব্যাখ্যা আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকের এই সম্মেলনে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হল তাকলিদ। তাকলিদ শব্দের অর্থ হল চোখ বন্ধ করে বিনা দলিলে কারো কথা মেনে নেওয়া। আত তাকলিদু মাখুযুম মিনাল কিলাদা। কিলাদা শব্দ থেকে তাকলিদ শব্দ এসেছে। কিলাদা বলা হয় পশুর গলায় যে গলাশি লাগানো হয়, পশুর গলায় যে রশি লাগানো থাকে এই রশিকে কিলাদা বলা হয়। এই জন্য মেয়েদের গলার হারকেও কিলাদা বলা হয়, যেহেতু ওটা তাদের গলায় পরানো হয়। তাকলিদ শব্দের পারিভাষিক অর্থ হল হুয়া কবুলু কাউলিল গাইরি বিলা দালিলিন। বিনা দলিলে কারো কথা চোখ বন্ধ করে অকপটে মেনে নেওয়ার নাম হল তাকলিদ। তাকলিদের অপোজিট হল ইত্তেবা, হুয়া কবুলু কাউলিল গাইর বিদ্দালিল। অপরের কথাকে দলিল সহ মেনে নেওয়ার নাম হল ইত্তেবা। সম্মানিত উপস্থিতি, তাকলিদ এমন একটি ঘৃণিত শব্দ, তাকলিদ এমন একটি নিকৃষ্ট শব্দ, তাকলিদ এমন অপছন্দনীয় শব্দ যা মক্কার কাফেরেরাও পছন্দ করত না। দলিল আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ قالوا بل نتبع ما ألفين عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. الله পাক বলছেন যখন মক্কার কাফেরদেরকে বলা হতো ইত্তাবিউ অনুসরণ করো, মা আনজালাল্লাহ যা আল্লাহ পাক নাজিল করেছেন সেই ওহির বিধানের অনুসরণ করো। আল্লাহ পাক নাজিল করেছেন কি একটু কথা বলেন, আল্লাহ পাক কি নাজিল করেছেন? আর হাদিস কোথেকে এসেছে? আল্লাহ কোরআন নাজিল করেছেন, হাদিস কি?
রাসূলুল্লাহ সাল্লামের ফ্যাক্টরিতে তৈরি না। ওয়ামা ইয়াতেকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারগিজ না গোফতে তা না গোফতে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গোফতে তা না গোফতে কিরদেগার। আল্লাহর নবী কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন ওহি নিয়ে না আসেন। জিবরিল আমিন ওহি নিয়ে আসেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ওহি প্রেরণ না করেন। তাহলে কোরআন এবং হাদিস দুইটাই আল্লাহর তরফ থেকে এসেছে আমরা জানতে পারলাম। বন্ধুগণ, মক্কার কাফেররা বলতো কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। মক্কার কাফেররা বাপদাদার তাকলিদ করত, অন্ধ অনুসরণ করত, কিন্তু তারা এ কথা বললেন না বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা। বাপদাদা যা করেছে তারই তাকলিদ আমরা করি, এই কথা তারা বললেন না। কি বললেন? কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। তারা করছে তাকলিদ কিন্তু দাবি করছে এত্তেবার। কথা কি বোঝা যায়? তারা বললেন না যে আমরা বাপদাদার তাকলিদ করি, তারা বলছেন আমরা বাপদাদার এত্তেবা করি। কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। কুরআনের আয়াত থেকে বোঝা গেল যে মক্কার কাফেরেরা নিজেকে মুকাল্লেদ বলতে পছন্দ করতেন না, যার ফলে নিজেকে মুত্তাবে বলতেন, বাল নাত্তাবিউ শব্দ ব্যবহার করেছে। দুঃখজনক হলেও সত্য, এখন এক শ্রেণীর মুসলমান নিজেকে মুকাল্লিদ বলে গর্ববোধ করে, আর যারা কোরআন হাদিসের দাওয়াত দেয় তাদেরকে বলে গায়রে মুকাল্লিদ। বন্ধুগণ, এই তাকলিদ হলো দুই প্রকার, একটা হলো জাতীয় তাকলিদ আর একটা হলো বিজাতীয় তাকলিদ। বিজাতীয় তাকলিদ যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ ইত্যাদি। গণতন্ত্র মানে হল অনেক লোক যেটা বলবে সেটা ঠিক, আর অল্প লোক যেটা বলবে সেটা বেঠিক। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, আর লিল আকসারে হুকমুল কুল। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ পিপলস, ফর দ্য পিপলস, বাই দ্য পিপলস। আর আরবিতে বলছে হুকমু শাব লি শাব বি শাব, হুকমু শাব লি শাব বি শাব। এটা হলো গণতন্ত্রের আরবি সংজ্ঞা, আর ইংরেজি সংজ্ঞা হলো গভর্নমেন্ট অফ পিপলস, বাই দ্য পিপলস, ফর দ্য পিপলস। জনগণের ক্ষমতা, জনগণের দ্বারা এবং জনগণের জন্য। জনগণের ক্ষমতা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, জনগণের কোনো ক্ষমতা থাকে না। জনগণের কোনো পার্টিসিপেট তেমন থাকে না, এবং জনগণের সুখ দুঃখ, ভালো মন্দ এসব বিষয়ে দেখার সুযোগ হয় না। যেটা বলতেছিলাম লিল আকসারে হুকমুল কুল, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যার দলে লোক বেশি সেটাই সঠিক, যার দলে লোক কম সেটাই বেঠিক। এটা হলো গণতন্ত্রের দাবি। কিন্তু আমরা বাস্তবতায় কোরআন এবং সুন্নার আলোকে
দলিল ভিত্তিক পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে অল্প সংখ্যক লোক ভালো সঠিক এবং অধিকাংশ লোক থাকে বেঠিক। আল্লাহ পাক তার নবীকে বললেন ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদ ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। হে নবী, আপনিও যদি সংখ্যা গরিষ্ঠতার গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন তাহলে আপনাকেও তারা পথভ্রষ্ট করে ফেলবে, কারণ সংখ্যাগরিষ্ঠ লোকেরা অনুমানের ভিত্তিতে চলে, তারা অনুমান করে তার তাদের কার্যাবলী সমাধান করে থাকে। বন্ধুগণ, সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি যদি হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন, সাহাবিদের সংখ্যা ছিল 313 জন, আর আবু জাহেলের সাথে ছিল 1000 সোলদার। সংখ্যা কার বেশি ছিল? আবু জাহেলের। আর আল্লাহ নবীর সংখ্যা কম ছিল। বর্তমান বিশ্বেও যদি প্রায় 700 কোটি মানুষ বা তারও কিছু বেশি বা কম, এই প্রায় 700 কোটি মানুষের মধ্যে 100+ হল মুসলিম আর বাকি সব অমুসলিম, তাহলে সংখ্যা গরিষ্ঠতা কোনো দিন সত্যের মাপকাঠি হতে পারে না। আমার এক খালাম্মা বলছিলেন, ভাগ্নে তোমরা যে এত হকপন্থী তো তোমাদের লোক এত কম কেন? খালাম্মাকে জবাব দিয়েছিলাম, খালাম্মা এক ট্রাক ইট রাস্তা দিয়ে যেতে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। এক ট্রাক বালু যেতে দেখেছেন? দেখেছি। এক ট্রাক রড যেতে দেখেছেন? দেখেছি। রাস্তা দিয়ে এক ট্রাক খড়ি যেতে দেখেছেন? দেখেছি। রাস্তা দিয়ে এক ট্রাক আপনার খ্যার যেতে দেখেছেন? দেখেছি। রাস্তা দিয়ে এক ট্রাক কাঠ যেতে দেখেছেন? দেখেছি। খালাম্মা স্বর্ণ কি এক ট্রাক কোনো দিন যেতে দেখেছেন? খালাম্মা বলছে, ভাগ্নে স্বর্ণ কি এক ট্রাক হয় নাকি? বললাম, যার দাম বেশি তার পরিমাণ হয় কম, আর যার পরিমাণ বেশি থাকে তার দাম হয় কম। আল্লাহ পাক বলছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াস শাকুর, আমার শুকুর গুজার বান্দার সংখ্যা কম। আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওহির বিধান ব্যতিরিকে কোন ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াকালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প সংখ্যক নসিহত গ্রহণ করে থাকো। বন্ধুগণ, আজকে এই সংখ্যা গরিষ্ঠতার দাবিতে অসংখ্য বেদাতি, অসংখ্য কোরআন সুন্না বিচ্যুত মানুষ তারা নিজেদেরকে হক বলে দাবি করছে, কিন্তু আসলে সেটা ঠিক নয়। 2 নম্বর হল সমাজতন্ত্র। সমাজতন্ত্রের 2টি মূলনীতি, একটা মূলনীতি হলো কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে, তাদের দাবি সবাই খাবে, সবাইকে সমান করে দেবে। কিন্তু এই যে হাতে 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলকে সমান করা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
أهم يقسمون رحمة ربك ونحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ورحمة ربك خير مما يجمعون ওরা কি চায় আল্লাহর রহমতকে সমভাবে বণ্টন করতে আল্লাহর রহমত সমভাবে বণ্টন করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি রাশিয়ার মাটিতে যখন জারেরা সন্ত্রাস করছিল এই জারদেরকে দমন করে রাশিয়ার মাটিতে কমিউনিজমের বিপ্লব যখন আসলো তখন সেই রাশিয়ার মাটি একটা জেলখানায় পরিণত হয়েছিল রাশিয়ার তদানীন্তন কালের প্রেসিডেন্ট মিস্টার মিখাইল গর্ভাসেবের স্ত্রী রাইসা গর্ভাসেব যে কাপড়টা পরতেন সেই কাপড়টা রাশিয়ার সাধারণ জনগণের ২৪ মাসের বেতনের সমান তার মানে সমতা তারাও প্রতিষ্ঠা করতে পারেনি আল্লাহ পাক বলেন কেউ উপরে থাকবে কেউ নিচে থাকবে কেউ বেশি পাবে কেউ কম পাবে এটা হলো আল্লাহর রহমত কেন লিয়াত্তাখিযা বাযুহুম বাযান সুখরিয়া তাদের একজন যেন আরেকজনকে কাবু করে তার হকটা আদায় করতে পারে কিভাবে একজন আরেকজনকে কাবু করে এক লোকের পকেট ভর্তি টাকা কিন্তু বিরাট গাঁটটি আছে এই গাঁটটিটাই ট্রাকের উপরে উঠাবার মতো শক্তি তার গায়ে নাই এটা কুলির জন্য সে অপেক্ষা করছে কুলির জন্য সে অপেক্ষা করছে কুলির কাছে সে কাবু কুলির কাছে সে দুর্বল আর কুলি এই মালওয়ালার কাছে দুর্বল কারণ ওই মালওয়ালার পকেটে রয়েছে কুলির সকালবেলার নাস্তার টাকা পৃথিবীর সব মানুষকে যদি সমান করে দেওয়া হয় সবাই যদি গরিব হয়ে যায় তাহলে কাজ করবে কোথায় কর্মস্থল কোথায় পাবে সবাই যদি লেবার হয়ে যায় সবাই যদি ফকির হয়ে যায় তো ভিক্ষা দেবে কে আর সবাই যদি ধনী হয়ে যায় কাজ করার লোক কোথায় পাবেন আপনি সবাই যদি কোটিপতি লাখপতি কোটিপতি হয়ে যায় সবাই তো বিল্ডিং বানাবে এখন এই রাজমিস্ত্রির কাজ কে করবে আমার আল্লাহ ১৪৫০ বছর পূর্বে তা বলে দিয়েছেন লিয়াত্তাখিযা বাযুহুম বাযান সুখরিয়া বন্ধুগণ তিন নাম্বার হলো পুঁজিবাদ পুঁজিবাদ হলো নিজের অর্থ নিজের ইচ্ছা মতো ব্যবহার করব আমার সম্পদ আমি নিজের ইচ্ছায় ব্যবহার করব জি না ইসলাম আপনাকে নিজের ইচ্ছায় ব্যবহার করার অনুমতি দেয় নাই ইসলাম সেখানে মানুষের জন্য গরিবের জন্য হক নির্ধারণ করেছেন আল্লাহ পাক বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম দুইটি আয়াত এই মর্মে আসছে একটি আয়াতে আল্লাহ পাক বলছেন তাদের মালের মধ্যে রয়েছে নির্ধারিত অংশ আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম তাদের মালের মধ্যে বঞ্চিত এবং দাসনাকারীদের হক রয়েছে নির্ধারিত হক বলেনি দুই আয়াতে দুই রকম এক যেমন নির্ধারিত অংশ যেটা সেটা হলো নির্ধারিত পরিমাণ ফরজ জাকাত শতকরা আড়াই টাকা জাকাতের যখন নেসাব হবে তখন শতকরা আড়াই টাকা জাকাত হবে এরই ৯৭ টাকা ৫০ পয়সা হলো মালিকের আর আড়াই টাকা হবে এটা গরিব দুঃখী মানুষের এই আড়াই টাকা তার জন্য হারাম সৎকারা এটা হলো নির্ধারিত অংশ আর যেটা মালে জাকাত ফরজ নাই সেই সমস্ত মালে অনির্ধারিত কিছু অংশ দান করলেই চলবে ওই জন্য আল্লাহ পাক এক জায়গায় বলছেন নির্ধারিত অংশ আর এক জায়গায় বলছেন তাদের অর্থের মধ্যে কিছু অংশ রয়েছে সম্মানিত উপস্থিতি আজকে সেই জাকাত আমাদের সমাজ থেকে উঠে গেছে সমাজে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চালু হয়েছে
সমাজে সুদ এসে জেকে বসেছে। যাকাত এবং সুদের মধ্যে মৌলিক পার্থক্য হলো যাকাত ধনীর টাকা গরিবের পকেটে যায়, আর সুদ গরিবের টাকা ধনীর পকেটে যায়। গরিবের টাকা ধনীর পকেটে যাওয়ার নাম সুদ, সুদি মহাজনের পকেটে যাওয়া, আর গরিবের টাকা ধনীর টাকা গরিবের পকেটে যাওয়ার নাম হলো যাকাত। আর একটু সহজ করে বললে বোঝা যায়, আসমান থেকে যদি পানি নিচে নামে তাহলে সেটা হলো রহমতের বৃষ্টি, আর নিচের পানি যদি বাতাসে উপরে উঠায় নিয়ে যায় সেটার নাম হলো গজবের জলোচ্ছ্বাস। কোনটা পছন্দ? নিচের পানি উপরে উঠলে জলোচ্ছ্বাস হইলে ওটা পছন্দ, নাকি আসমানের বৃষ্টি নিচে নামলে ওটার পছন্দ? ধনীর টাকা গরিবের পকেটে যাবে, গরিবেরা সেখান থেকে কিছু অংশ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ পাক বলছেন সুদ দিলে অর্থ ধ্বংস হয়, আর যাকাত দিলে অর্থ বৃদ্ধি পায়। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় তার দুইটি ব্যাখ্যা আছে। কয়টা ব্যাখ্যা? একটা হলো কোরআন সুন্নার ব্যাখ্যা, আর একটা হলো আধুনিক অর্থনীতির ব্যাখ্যা। কোরআন সুন্নার ব্যাখ্যা হলো আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেবে আল্লাহ পাক তাকে বাড়িয়ে দেন, এটা হলো কোরআন সুন্নার ব্যাখ্যা। যাকাত দিলে মাল বৃদ্ধি পায়। আধুনিক অর্থনীতির ব্যাখ্যা হলো ধনী মানুষ যখন যাকাত দেয় ধনীর টাকা তখন গরিবের পকেটে চলে যায়, গরিবের পকেটে গেলে গরিব তখন বাজারে যায় কেনাকাটা করার জন্য, গরিব যখন যাকাতের টাকা পেয়ে মার্কেটে যায় কেনাকাটা করার জন্য, জুতা কেনে ধনী লোকের ফ্যাক্টরির তৈরি জুতা, চিনি কেনে ধনী লোকের ফ্যাক্টরির তৈরি চিনি, আটা কেনে ধনী লোকের ফ্যাক্টরির তৈরি আটা, পোশাক কেনে ধনী লোকের ফ্যাক্টরির তৈরি পোশাক, এই যাকাতের টাকা আবার ধনীর কাছে ফেরত চলে যায়। যখন টাকা ছড়িয়ে পড়ে গরিবের হাতে, কেনাকাটা বেড়ে যায়, বাজারের চাহিদা বেড়ে যায়, মালের চাহিদা বেড়ে যায়, যখনই মালের চাহিদা বেড়ে যায় তখন প্রোডাকশন বেড়ে যায়, যখনই প্রোডাকশন বেড়ে যায় তখনই মালিকের অর্থ বেড়ে যায় এবং শ্রমিকের শ্রমের দাম বেড়ে যায়, তার ওভার ডিউটি বেড়ে যায়। কথা কি বোঝা যায় বন্ধুগণ? এই জন্য ইসলাম এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে সমর্থন করেনি। তারপরে আর একটা হলো জাতীয়তাবাদ। আরব জাতি, আজম জাতি, অমুক জাতি, তমক জাতি, ভৌগোলিক সীমারেখা, ইসলাম এই দুর্ভেদ্য প্রাচীরকে ডিঙ্গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাসু সাওয়াসিয়াতুন কাসনানিল মুশত লা ফাযলা লিআরাবিয়্যিন ওয়ালা আযামি ওয়ালাল আযামি আলাল আরাবি ইল্লা বি ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ইল্লা বি তাকওয়াল্লাহ। মানুষ সমান চিরনির দাঁতের মতো, আরবের উপর অনারব, কালোর উপর শীতনাঙ্গ, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গ, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গ, এটার কোনো পার্থক্য ইসলাম করে নেই, ইল্লা বি তাকওয়াল্লাহ। বন্ধুগণ, দুই নাম্বার হলো জাতীয় তাকলিদ। জাতীয় তাকলিদ হলো মাঝহাব তরিকা ফেরকা। মাঝহাব তরিকা ফেরকা জেনে রাখা ভালো হবে, ইসলামের সূচনা লগ্ন থেকে, ইসলামের সূচনা কাল থেকে 400 বছর পর্যন্ত এই মাঝহাবি দলাদলি ইসলামের ভিতরে ছিল না। এমনকি যে ইমামদের নামে এই মাঝহাব তৈরি করা হয়েছে সেই ইমামগণ এই সমস্ত মাঝহাব বানাতে বলেননি, বরঞ্চ প্রত্যেক ইমাম বলেছেন, প্রত্যেক ইমামের একই দাবি ছিল, ইজা সাহাল হাদিসু
ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহিমাহুল্লাহ বলছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহি হাদিস ওটা আমার মাঝহাব। হারামুন আলামাল্লাম ইয়ারিফ দালিলি আই ইউফতিয়া বিকালামি, আমার কথার দলিল যে জানে না, কোন দলিলের ভিত্তিতে আমি কথা বলেছি, যার জানা নাই তার উচিত হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, কুল্লুনি উখাদু মিন কাউলিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাদাল কবর, পৃথিবীর সব মানুষের কথার কাটছাঁট আছে কিন্তু এই কবরের বাসিন্দা যিনি। ওয়া আশারা ইলা কবরিন নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর কবরের দিকে ইশারা করে বললেন, এই কবরের বাসিন্দার কথার কোনো কাটছাঁট নাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা শাফিয়্যা ওয়ালা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, ইজা ওয়াজাদতুম কাওলি খিলাফা মা ক্বালা আল্লাহ ক্বালা রাসূল উযরুবুল ক্বায়েলা কাওল কাওলি বিল হায়াত, যখন তোমরা দেখতে পাবে আমার কথা কোরআন সুন্নাহ বিরোধী কোনো ফতোয়া আমার এসে গেছে, তখন আমার কথাটাকে তোমরা ওয়ালে ছুঁড়ে মারবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাল্লাহ বলেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা শাফিয়্যা ওয়ালা আওযাই ওয়ালা সাউরি খুদিল আহকাম মিন হাইতু আখাদু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। লা তুকাল্লিদনি, আমার অন্ধ অনুসরণ করো না, ওয়ালা তুকাল্লিদান্না মালিকান, ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না, ওয়ালা শাফি, আমার উস্তাদ ইমাম শাফির অন্ধ অনুসরণ করো না, ওয়ালা আওযাই ওয়ালা নাখি খুদিল আহকাম মিন হাইতু আখাদু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, আহকামকে তোমরা গ্রহণ করো কিতাব ও সুন্নাহ থেকে, তারা যেখান থেকে গ্রহণ করেছিল। বন্ধুগণ, আজকে দুঃখজনক হলেও সত্য, মুসলিম জাতি ব্যক্তি অন্ধ ব্যক্তির অতি ভক্তির আতিশয্যে আজকে এই সমস্ত ফেরকা মাঝহাব এবং তরিকা এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে। তারা মনে করেন যে এই ফেরকা তরিকা যে যে ফেরকায় আছে, এই ফেরকাবন্দির যারা গোলক ধাঁধায় পড়েছে তারা প্রত্যেকেই ঐক্যের স্লোগান দেয়। হ্যাঁ, সংগ্রামী তাওহিদী জনতা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ যে আপনি হবেন কোথায়? ঐক্যবদ্ধ হবেন তেঁতুলের পাতায় না কলার পাতায়? কোথায় ঐক্যবদ্ধ হবেন? কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবেন? ঐক্যবদ্ধ হতে হলে কোরআন এবং সহি সুন্নার মর্মমূলে জমায়েত হওয়ার মাধ্যমেই ঐক্যবদ্ধ হওয়া যায়। বন্ধুগণ, অনেকেই বলেন আহলে হাদিসেরা মুসলিম জাতিকে বিভক্ত করেছে। আহলে হাদিস মুসলিম জাতিকে বিভক্ত করেনি, চার দলে বিভক্ত মুসলিম জাতিকে মুহাম্মাদী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার দাওয়াত যে দেয় তারাই হলো আহলুল হাদিস। চার কর্নারে চার মাঝহাব, প্রত্যেক মাঝহাব বলছে আমার কর্নারে আসো আমরা ঐক্যবদ্ধ হই। মাঝহাবের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। আমাদের দাবি হলো আমাদের প্ল্যাটফর্ম মাঝখানে তোমরা চার কর্নার ছেড়ে দিয়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মূলনীতির উপর ঐক্যবদ্ধ হও। বন্ধুগণ, কানের মধ্যে পানি ঢুকলে আবার পানি দিয়ে আগের পানি বের করতে হয়। মাওলানা আব্দুস সাত্তার তিরিশ আলী সাহেবকে একজন বলেছিলেন, তোমরা আবার আহলে হাদিস কেন? বলছে, তোমরা হানাফি যেন আমরা আহলে হাদিস তেন। তুমি আগে মাঝহাব ত্যাগ করো, তাহলে আমার আর আহলে হাদিস বলার দরকার পড়বে না। তুমি যখন হানাফি শাফি মালিকি হাম্বলি চার দলে বিভক্ত হয়েছ, তখন আমি বলতে বাধ্য হয়েছি যে আমরা এই চার দলের কাউকে বিনা শর্তে মানি না। বিনা শর্তে যাকে মানা যায় তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখজনক হলে সত্য, কেউ বলছে চারটাই তো ঠিক, যেদিক দিয়ে যাওয়া যায় যেদিক দিয়ে যাওয়া যায় চারটাই ঠিক। গাংনীর চৌরাস্তা, মেহেরপুরের গাংনীর চৌরাস্তা চারদিকে চার রাস্তা চলে গেল, চার দল লোক
চার রাস্তার মাথায় গাঁটটি বেঁধে বসে আছে, সবাই ঢাকায় যাবে। আরেকজন বলছে, ভাই ঢাকায় যাবেন আপনারা, তা আপনারা চার দল চার রাস্তার মাথায়, চার দল চারদিকে গিয়ে ঢাকায় যাবেন কি করে? বলছে, ঢাকায় যাওয়ার পথ চারটাই আছে, যেটা দিয়ে যাও ওটা দিয়েই ঢাকায় যাওয়া যাবে। এলো কি বোকা না বুদ্ধিমান? হয় বোকা নয় মতলববাস, দুইটার একটা হবে। ঢাকায় যাওয়ার রাস্তা একটি, যেই রাস্তা ঢাকার দিকে গেছে ওই রাস্তায় যিনি যাচ্ছেন তিনি ঢাকার কাছে যাচ্ছেন, আর তার অপোজিট যিনি যাচ্ছেন তিনি ঢাকা থেকে প্রতি মিনিটে মিনিটে দূরে সরে যাচ্ছেন। বন্ধুগণ, জান্নাতে যাওয়ার একটি রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم من سبيله. এটা আমার সরল সোজা পথ। ইসলাম জ্যামিতিক, ইসলাম গাণিতিক, গণিতের সূত্রেতে ইসলাম মেলে, ইসলাম মেলে জ্যামিতির সূত্রে। জ্যামিতির মূলনীতি হলো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরল রেখা একটি হয় আর বাকি সব হবে বক্র। ইসলাম সরল ও সোজা পথ, দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত, দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত যেই রেখাটি ছেদ করেছে সেই রেখার নাম হলো সিরাতুল মুস্তাকিম, আর সেটাই হলো সরল পথ, আর সেটাই হলো সরল রেখা। এখন চার রেখা বানিয়ে বলছেন, এই তো হলো। আর গণিতের সাথে ইসলাম মেলে কিভাবে? ভোলানাথ লিখেছিল, তিন চারে নব্বই, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, তিন চারে বারো হয় মাস্টার তারে কয়, লিখেছিল ধের বেশি এই তার গর্বই। ভোলানাথ লিখে দিয়েছে তিন চারে নব্বই, মাস্টার বলছে তোমার অঙ্ক তো হয়নি, কাটা পড়েছে। কেন? তিন চারে বারো হয় মাস্টার তারে কয়। তিনকে চার দিয়ে গুণন করলে মেহেরপুরে হয় বারো, পাবনায় গিয়ে তেরো হবে, রংপুর গিয়ে চোদ্দ হবে, তামাম বাংলাদেশ তামাম পৃথিবীতে তিনকে চার দিয়ে গুণন করলে একই রেজাল্ট আসবে, রেজাল্ট কোনো উনিশ কুড়ি হবে না। বন্ধুগণ, আজকে যেমন তিন দিয়ে চারকে গুণন করলে বারো হবে, কিয়ামতের আগ পর্যন্ত বারোই থাকবে, পৃথিবীর কোনো ম্যাথমেটিক্সের মহাপণ্ডিত এটাকে তেরো বানাতে পারবে না। এই জন্য ইসলামের যে দলিল সেই দলিল হলো অথেন্টিক। আর একটা কথা বলে প্রসঙ্গের ইতি টানতে চাই, সেটা হলো এই, মানুষ যখন ভুল করে, ভুল করা লোক কিন্তু এক সমান হয় না, মানুষ যখন সঠিক করে তখন সঠিক করার লোক এক সমান হয়। মনে করুন আপনার ক্লাসে বিশজন ছাত্র আছে, বিশজন ছাত্রকে আপনি অঙ্ক করতে দিলেন, বিশজন ছাত্র অঙ্ক করলো, তার বারো জনের অঙ্ক সঠিক হলো আর আট জনের অঙ্ক ভুল হলো। যেই বারো জনের অঙ্ক সঠিক হয়েছে এই বারো জনের রেজাল্ট হবে এক, আর যেই আটজন ভুল করেছে সেই আটজনের রেজাল্ট কিন্তু এক হবে না। কেউ তিন চারে তেরো লিখেছে, কেউ তিন চারে আঠারো লিখেছে, কেউ তিন চারে বত্রিশ লিখেছে। যারা ভুল করে একটা ভুলের সঙ্গে আর একটা ভুলের মিল থাকে না, কিন্তু যেটা সঠিক হয় তামাম পৃথিবীর এক কোটি মানুষ যদি সঠিকটা ধরে তামাম পৃথিবীর এক কোটি মানুষের রেজাল্ট একটাই থাকবে। বন্ধুগণ, এই তাকলিদের কুফলে আজকে জাতি বড় দুর্বিষহ। রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাছে যারা তোষামত করে, ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম, জি ম্যাডাম, হা ম্যাডাম, তারা তাকলিদ করে চলেছে। বড় নেতা যাই বলেছে সেটাই সঠিক। বড় নেতা যদি বলে এখন দিন, তাহলে হ্যাঁ দিন, মহারাজা যেহেতু দিন বলেছেন অত দিন। তাদেরকে প্রতিবাদ করার, তাদেরকে সংশোধন করার ক্ষমতা তাদের নেই যারা মুকাল্লিদ, কারণ সে তো নিজেই আগে গলায় রশি পরে নিয়েছে, রশি ধরে যেদিকে টানবে সেদিকে যেতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, এই তাকলিদের কুফলে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছে। তাকলিদের কুফলে আটশো এক হিজড়ি থেকে নিয়ে তেরোশো তেতাল্লিশ হিজড়ি পর্যন্ত মক্কার ঘরে চারটি মুসাল্লা,
মিশরের কুখ্যাত প্রেসিডেন্ট, নাম ছিল তার ফারাজ বিন বারকুক। ফারাজ বিন বারকুক কুখ্যাত মিশরের প্রেসিডেন্ট, তারা মুসলিম জাতিকে চার ভাগে বিভক্ত করে বলেছিল তোদের আর গোলমাল করার দরকার নেই, চার মুসাল্লায় চার মাযহাবের লোকেরা চার টাইমে সালাত আদায় করবে। আজান হচ্ছে, এক লোক দল লোক বলছে আজান হচ্ছে, আরেক দল লোক কাবা ঘরে শুয়ে আছে আজান হচ্ছে, ওটা আমাদের আজান নয়, ওটা শাফি মাযহাবের আজান, চারবার সালাত হয়েছে 1801 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত 542 বছর পর্যন্ত এই মুসলিম জাতিকে আল্লাহর বাইতুল্লাহিল হারামে কাবা ঘরেও তাদেরকে ই করে রেখেছিল, কাবা ঘরের মাটিতেও তাদেরকে এইভাবে ঐক্যবদ্ধ হতে দেয়নি। বাগদাদ ধ্বংস হয়েছে, নিজামিয়া ইউনিভার্সিটি ধ্বংস হয়েছে, মুসলিমদের যেই সমস্ত কেতাব ছিল সেগুলি ধ্বংস হয়েছে, এই মাঝহাবের কারণে মুসলিম জাতির দলাদলি আর মারামারি এই চলতেই আছে। হাদিসকে অস্বীকার করা হয় এই মাঝহাব মানার কারণে, এ হাদিস তো বুখারিতে আছে, ওটা আমাদের নয়, ওটা অন্য মাঝহাবের। কোরআনের ভিতরে 15টি সাজদা দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে 15টি সাজদা রেখে গেছেন। কতটা সাজদা? 15টি। একটা সাজদার মধ্যে লেখা আছে আস-সাজদাতু ইনদা ইমাম শাফেঈ, সূরা হজের দ্বিতীয় সাজদায় ওখানে কোরআনের কেনারে ওখানে নোট লিখে দিয়েছে, প্রান্ত টিকা দিয়েছে আর বলেছে আস-সাজদাতু ইনদা ইমাম শাফেঈ। ভারত পাকিস্তান থেকে যে সমস্ত কোরআন মজিদ ছাপা হয়েছে, বাড়িতে যাবেন দেখবেন খুলে সেখানে সূরা হজের দ্বিতীয় যেই সাজদাটা আছে সেই সাজদায় লেখা আছে সাজদাতু ইনদা ইমাম শাফেঈ, এটা ইমাম শাফির সাজদা। মাঝহাবি হানাফিরা খবরদার, তোমরা কিন্তু ভুলে সাজদা দিও না। এখানে অ্যারাবিয়ান প্রিন্টিং কোরআনে সাজদা শুধু লেখা আছে, ইনদা শাফি কথাটা লেখা নেই। কোরআনের ভিতরেও মাঝহাব ঢুকাবার চেষ্টা করেছে, ইমাম শাফি রহমাল্লার জন্মের আগে, ইমাম শাফি রহমাল্লার পূর্বপুরুষদের জন্মের আগে কোরআন ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। ওখানে সূরা হজ্জের দ্বিতীয় সাজদায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিতে বলেন তাহলে আমি সেজদা দিতে বাধ্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি সেজদা দিতে না বলেন, 100,000 ইমাম শাফি যদি ওখানে সেজদা দেওয়ার নির্দেশ দেয় আমরা সেটা মানতে রাজি নই। বন্ধুগণ, ইমামদেরকে অপমান করা হয়, এক ইমামকে মানলাম আর বাকি তিন ইমামকে ফেলে দিলাম। এক শ্রেণী মানুষ বলে থাকেন চার মাঝহাব তার ফরজ। আমি জিজ্ঞেস করি আপনি কয় মাঝহাব মানেন, কয় আমি তো একটাই মানি, তাহলে আপনি আর তিন ফরজ ছাড়লেন কেন? চার মাঝহাব তার ফরজ, তিন ফরজ ছেড়ে দিয়ে এক ফরজ মানলেন, এক মাঝহাব মানলেন, একটি ফরজ মানা হলো। চার মাঝহাব যদি চার ফরজ হয়ে থাকে চারটাই মানতে হবে, আমরা তো চারটাই মানি। যে ইমামের কথা কোরআন সুন্নার কাছাকাছি হয় সেটা গ্রহণ করি, আমরা যাচাই বাছাই করে নিই, এটা আমরুপালি, এটা ফজলি, এটা খিরসা, আর এটা হলো ল্যাংরা, খোলো তোমার এই প্যাকেট, তারপর আমি দেখে শুনে নেব। ও বাবা, তুমি পটল কেনার সময় আহলে হাদিস, তুমি আলু কেনার সময় আহলে হাদিস, তুমি আম কেনার সময় আহলে হাদিস, মাছ কেনার সময় টিপে টিপে দেখো মাছটা তাজা আছে কিনা। কিন্তু কোরআন হাদিস মানার সময় জাল জৈব দুর্বল হাদিস রে, তোমার মনের সান্ত্বনা কিভাবে তোমাকে বুঝাই, বুঝাবার কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, ওরা দুনিয়া বোঝে কিন্তু আখেরাতের ব্যাপারে উদাসীন হয়ে যায়। বন্ধুগণ, এই মাঝহাবের কারণে তারা জাল হাদিস তৈরি করেছে। ইমাম শাফি রাহেমাউল্লার বিরুদ্ধে মাঝহাবি হানাফিরা একটা জাল হাদিস বানিয়েছে, সেটা হলো ইয়াকুনু ফি আখেরের জামানে রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস ফিতনাতুহু আদার আলা উম্মতি মিন ফিতনাতি ইবলিস।
রাসূলুল্লাহ সাল্লামের নাম দিয়ে বলছে কিয়ামতের আগে আমার উম্মতের একজন ব্যক্তি হবে তার নাম মুহাম্মদ বিন ইদ্রিস তার ফিতনা হবে ইবলিসের ফিতনার চেয়ে ভয়াবহ নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কিছু বলবেন না ইমাম শাফি রাহিমাল্লাহ 204 হিজরিতে 100 ইমাম শাফি রাহিমাল্লাহ 150 হিজরিতে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় জন্মগ্রহণ করেছিলেন 204 হিজরিতে ইন্তেকাল করেছেন মাত্র 54 বছর বেঁচে ছিলেন এই ক্ষণজন্মা মহাপুরুষ যার সম্পর্কে তার উস্তাদ ইমাম মালিক রাহিমাল্লাহ বলছেন নিশ্চয়ই তোমার দ্বারা উম্মতের উপকার হবে এই ঘোষণা তিনি দিয়েছিলেন যেদিন ইমাম মালিক রাহিমাল্লাহর একটি ফতোয়াকে তিনি ছাত্র হয়ে সংশোধন করেছেন ইমামদের সমস্ত কথা যদি উস্তাদের সমস্ত কথা যদি চোখ বন্ধ করে মানতেন ইমাম মালিক রাহিমাল্লাহর সাগরে ধরলেন ইমাম শাফি রাহিমাল্লাহ ইমাম শাফি রাহিমাল্লাহর যদি ইমাম মালিক রাহিমাল্লাহর সব কথা চোখ বন্ধ করে মানতেন তাহলে তার ইমামের চার তরিকা বা চার ধরনের মাসলা সমাজে বিদ্যমান হতো না বন্ধুগণ অনুরূপভাবে ইমামদেরকে খাটো করার যত রকমের পাইতারা সব চলেছে জাল হাদিস বানাতেও দ্বিধাবোধ করেনি অথচ ইমামগণ পারস্পরিক একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন আজকের বক্তব্যের শেষ কথা হলেই ইমামগণ যদি ইজতিহাদি ভুল করেন ভালো করে শুনে রাখবেন ইমাম যদি ইজতিহাদি ভুল করেন তাহলে ইমামের ইজতিহাদি ভুল আমরা মানতে বাধ্য নই কিন্তু তিনি ভুল মাসলা দিয়েও একটা নেকি পাবেন হাদিসে আসছে ইমাম ভুল করলে মুস্তাহিদ ভুল করলে এক নেকি আর শুদ্ধ করলে ডবল নেকি ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর একটি ফতোয়া আছে ফার্সি ভাষায় নামাজ পড়লে জায়েজ আছে ফার্সি ভাষায় সালাত পড়লে জায়েজ এই কথাটা আজ পর্যন্ত হানাবি মাযহাবের কেউ সেই ইমামের কথাটা মানেননি কেন কারণ এটা হলো তার ইজতিহাদি ভুল ইজতিহাদি ভুল যদি আপনি আপনার ইমামেরটা না মানেন তো আমি কেন মানতে যাব বন্ধুগণ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পতাকা তলে সমবেত হয়ে নিজের জীবনকে গড়ার চেষ্টা করুন পরকালে নাজাতের পথ ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু